আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চিল হাঁসের ডিম আপনারা কিভাবে উমে অথবা তা দিবেন সেই বিষয়ে একটু আলাপ আলোচনা করব। আপনারা দেখতেই পারতেছেন এখানে আমি একটা ফলের ঝুড়ি নিয়েছি, আর এই ফলের ঝুড়ির মধ্যে যে যে সাদা তুলার মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চিল হাঁসের বৈশিষ্ট্য। এরা যখন উমে বসবে অথবা ডিমে তা দেবে, তখন দেখবেন যে ওরা নিজেরাই এই ওদের ফোরের থেকে এই তুলার মতন এগুলো ওরা বের করে, এবং ওদের ডিমগুলো যেন খুব মানে ভালোভাবে তা দেয়, সেই জন্য এরা নিজের থেকেই এরা কিছু তুলায়। যে দেখতে পারতেছেন এই তুলাগুলো বের করে। আমি তবু কিছু খড় দিছিলাম হালকা পরিমাণে, যাতে আর একটু ভালোভাবে ডিমগুলো আর কি তাপ নিতে পারে। এখন আমি ডিমগুলো বসাচ্ছি, দেখেন আপনারা কিভাবে ডিমগুলো বসাবেন। আসলে মূলত চিল হাঁস আপনার মানে নিজে নিজেই ফুটায় ডিম, এজন্য আর কি একদিক দিয়ে সুবিধা আছে। এখানে আপনার বাড়তি কোনো ইনকিউবেটর অথবা আপনার অন্য কোনো সিস্টেমে ডিম ফুটানোর দরকার নেই, এরা নিজেরাই ডিম ফুটায়। এখানে আমি ডিম দিয়েছি, আপনারা চেষ্টা করবেন যাতে ডিমের স্পেস একটু বেশি থাকে, যাতে ডিমগুলো হাঁস খুব ভালোভাবেই নাড়াচাড়া এবং ঘুরাইতে পারে। হালকা একটু স্পেস কোনাকানি করে দেবেন, মানে কানিগুলো একটু ঠিক করে দেবেন, যাতে ডিমগুলো ভালো তাপ দিতে পারে। ভিউয়ার্স, চিল হাঁস আসলে অত্যন্ত একটা লাভজনক ব্যবসা। যদি কেউ এটা বাণিজ্যিক আকারে নিতে চান, তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখুন, আমি এখন এখানে ট্রেটা বসিয়ে দিলাম, এবং এই যে চিল হাঁস একে এখন উমে বসতে দেব। এ অলরেডি 15টা ডিম পারছে, এখানে 13টা দিছি, 2টা ডিম নিজেরা খাইছি এবং খুব সুস্বাদু ডিম খেতে, অনেক সুস্বাদু। আপনারা যদি ডিম পছন্দ করেন, তাহলে আপনারা চিল হাঁসের ডিম খেয়ে দেখতে পারেন, অনেক সুস্বাদু। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।